কার্টলি অ্যামব্রোজ খুব বড় নাম ক্রিকেটে তিনি যে প্রেডিকশন করেছেন বা সম্ভাবনার কথা বলেছেন সেখানে তিনি বাংলাদেশকেও সেমি ফাইনালে রেখেছেন যদিও বলেছেন যে সুযোগ আছে আপনি কতটুকু মনে করেন অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ সেই সম্ভাবনাটা কতটুকু কাজে লাগাতে পারবে দেখেন অস্ট্রেলিয়া ভারত আফগানিস্তানের মতো সব কয়টি দলকে কিন্তু বাংলাদেশ পর্যায়ক্রমে হারিয়েছে বাংলাদেশ অনেক ভালো রেকর্ডও করেছে অস্ট্রেলিয়ার মতো টিমকে চল্লিশ রান অল আউট করে দিয়েছে ভারতকে অনেকবার হারিয়েছে আফগানিস্তানকেও হারিয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় বিশ্বকাপের মোমেন্টামটা একটু অন্য অন্য টাইপের মুমেন্টামের তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে তখন যখন বাংলাদেশ এসব রেকর্ড করেছে তখন হয়তো অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে এখন ওই ওই লেভেলের এক্সপিরিয়েন্স নাই পারফরমেন্স নাই প্লেয়ারদের প্লেয়াররা ছন্দে নাই তো সেই ক্ষেত্রে আসলে আমরা ভাবতে পারি হয়তো কিছু একটা হয়ে যেতে পারে বাট আমরা নট অন মানে কনফিডেন্ট না কেউ বিশ্বকাপের মঞ্চ ওখানে আফগান অস্ট্রেলিয়ার মতো টিম আছে ইন্ডিয়ার মতো টিম আছে আফগানিস্তানের মতো টিম আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার নিয়ে খেলছে আফগানিস্তানের সব বলাররা আছে বাংলাদেশ ওগুলো ধারে কাছেও খুব কম মানে ধারে কাছে নাই বললেই চলে রিস্ট স্পিনার বাংলাদেশের রিস্ট স্পিনার মাত্র একজন খেলছে রিসাদ হোসেন তো ওই আহামরি কার্যকরী কোনো বলার বাংলাদেশে নাই না এটা একেবারে আপনার সাথে আমি একমত বাংলাদেশের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো করছেন আপনি যদি দেখেন মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব কিন্তু তিনিও ভালো বল করছেন এবং একেবারে যে খারাপ করছেন সেটাও বলা যাবে না সেই ক্ষেত্রে বোলারে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং সুপার আমরা পা রাখতে পেরেছি আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে